আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। প্রিয় বন্ধুরা, আপনারা এখানে একটা বিষয় দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এই আল্লাহর জিকির আজকার তো আমাদের সবাইকে হরদম করতে হবে। প্রতিটা নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস আমাদেরকে আল্লাহর জিকিরে কাটাতে হবে। তো এটাকে অনেকে বোঝা মনে করে বা কষ্ট মনে করে এবং কীভাবে করবে সেটা অনেকে জানে না। এখানে দোস্ত আহবাব এখানে খুব সহজভাবে কিছু নিয়ম তুলে ধরা হলো, দেখবেন এটা, যেটাকে হেডলাইন দেখেন জিকির আজকারের প্রাথমিক সবক। এক, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মাঝে মাঝে পুরো পড়ে দিতে পারেন। মোহাম্মদ রসুল্লাহ চাইলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারবেন। দুই, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ 200 বার পড়বেন। তিন, আল্লাহু 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 300 বার পড়বেন। তারপর আল্লাহ আল্লাহ, আগে ছিল তৃতীয় পর্যায়ে আল্লাহু আল্লাহ, এখন শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ, ইসমে জাদ 300 বার, তারপরে শুধু আল্লাহ 300 বার, আল্লাহ 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 আল্লাহ। তো এবারে আসুন আম খাস, অর্থাৎ সাধারণ মানুষ, খাস মানুষ, খাস যারা ও আলেম এবং অন্যান্য শ্রেণীর অবস্থা, অবস্থান, যোগ্যতা, দুই তিনটা জিনিস, অবস্থা, অবস্থান ও যোগ্যতা অনুযায়ী সবক বেশ কম হবে। তাছাড়া নিয়ম মতো মোরাকাবা, মুশাহাদা এবং নিজের শায়েখকে ফার্সিতে বলা হয়, শায়েখ আরবিতে বলা হয়, যাকে আপনি দীক্ষাগুরু বা বাতেনি শিক্ষাগুরু হিসাবে মেনে নিয়েছেন, এক কথায় ফিরে যাকে আমরা সৎভাবে বলি, করতে বাতারণ্য আমল নিয়মিত আদায় করতে হবে। এটা দরকার কেন? আমাদের ইসলাহের নফসের জন্য এসব অত্যন্ত জরুরি। ইসলাহের নফস যদি না হয়, আত্মশুদ্ধি না হয়, যেটা সম্পর্কে বহু তাকে দেশে কোরআন হাদিসের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কদ আফলাহ মান তাজাক্কা, সফল কাম হয়েছে, নিশ্চয়ই সফল কাম হয়ে গেছে যারা নিজেকে কি পরিশুদ্ধ করতে পারছে, অর্থাৎ পরিচ্ছন্ন করতে পারছে। বাহ্যিক পরিচ্ছন্নতা যেমন একটা দরকার, আমাদের অভ্যন্তরীণ যেটা বাতিনি বলা হয় ওটা আমাদের পরিচ্ছন্ন দরকার আছে। যাই হোক, পরে যেমন আরেকখানে বলো যে কদ আফলাহ মান দাসাহা, বহু জায়গায় বহুভাবে বলা হয়েছে এরকম। এটা হাদিস শরীফ আছে, কওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এলার্ট জেনে রাখো, মনে রাখো, মানে খুব যেটাকে সতর্কতামূলক বা গুরুত্বপূর্ণ শব্দ এটা বোঝাবার জন্য বলা হয়েছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, নিশ্চয় মানুষের শরীরের মধ্যে, জিসমের মধ্যে একটা মাংসপিণ্ড আছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যদি এটা ঠিক থাকে সবই ঠিক থাকবে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাত, আর এটা যদি নষ্ট হয়ে যায়, বিগড়াইয়ে যায়, তাহলে অর্থাৎ এটার ব্যবহার সহি না হয়, তাহলে কী হবে? সেটা কি সমগ্র শরীরের কি ইয়ে নষ্ট হয়ে যাবে। জাসাদু কুল্লু, হ্যাঁ, ইন্নাফিল জাসাদি মুদগাতান ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আল্লাহ হাবিব সাল্লাম আখের বলছেন, আলা কিনে রাখো ওয়াইয়াল কলব, এটা হলো কলব বা দিল। এই কলব বা দিল কি, এটা ব্যাপক আলোচনা, শরীরের মধ্যে কলবের গুরুত্ব কতটুকু, এটার কী ফাংশন কী আছে, বাহ্যতা কী আছে এবং যেটা বাতিনিভাবে এটা কী বোঝায় কী আছে, এটা শরীর জন্য জরুরি কেন, এটা আত্মশুদ্ধি কেন দরকার আছে, এটা পরিশুদ্ধ করার দরকার কী আছে, কলবের হাল কী, কখন কী অবস্থা হইতে পারে, এগুলো ইনশাল্লাহ ব্যাপক আলোচনার বিষয়। তো আজ এতটুকু এখানে থাক, ইনশাল্লাহ বাকি কথা পরে আলোচনা করব। ও মা তৌফিক ইল্লা বিল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ।